ওইখানকার পাওয়ারে একগুলো তেল একগুলো মোবিল আসার পর ধান তো শেষ হয়ে গেছে। তারপর ওনাদেরকে অবজেকশন দিচ্ছে, ওনারা কোনো গুরুত্বই দেয় না। কৃষি জমি সুরক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের অন্যান্য জেলার মতো রংপুরেও আমলে নিচ্ছে না কেউ। ফলে গত দশ বছরে কৃষিভিত্তিক এ জেলায় 6,631 হেক্টর অর্থাৎ 16,37,857% কৃষি জমি চলে গেছে অকৃষি খাতে। এটি কৃষি বিভাগের সরকারি হিসাব হলেও বাস্তবে তা চার গুণ ছাড়িয়ে যাবে। জেলার বিভিন্ন এলাকার 2 ও 3 ফসলি জমিতে ভারী ও হালকা শিল্প কারখানা, নামি দামি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়াও রয়েছে ইট ভাটা, বিদ্যুৎ কেন্দ্র ও আবাসন প্রকল্প। এছাড়া বসত বাড়িসহ গড়ে তোলা হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন অবকাঠামো। ওই যে দেখছিস না বাড়ি হাতে, ওই বাড়ি হাতে সবগুলো বেচাই সেগুলো খালি ওই বাস্তবহীন মরে আসে। এই এই জমিগুলোতে কি সারা বছরে আবাদ হয়? হ্যাঁ, এই তো হচ্ছে আলু তুলে হবে শস, তারপরে যে করলে এটা তো আমাদের জন্মের বাধ্যতা 14 পুরুষ থেকে আবাদ হয়, কিন্তু আমরা তারপরে জন্ম নিয়েছি দুনিয়াতে আসার পর থেকে যে দেখতেছি আবাদ হইতে গেছে। আবাদ হচ্ছে সারা বছরই আবাদ হয়? সারা বছরই আবাদ হয়। ফাঁকা পড়ি থাকে কি না? কোনো সময়ের জন্য 1 সেকেন্ডের জন্য ফাঁকা থাকে না। ফাঁকা থাকে না। আলু উঠানোর পরে আবার মনে করেন যে ওই দিনে পানি ঢুকাই দিয়ে 2 দিন পরে আবার চাষ। কী কী আবাদ হয় এই জমি? এখানে মরিচ হবে, শশা হবে, পাটা হবে, ধান হবে, মানে যাই যেটা লাগাবে সেটাই। প্রতিষ্ঠান একটা ওই যে আপনার পাওয়ার প্ল্যান্ট দিছে, ও পাশে একটা রাস্তার উপরে একটা স্কোয়ারের জায়গা নিয়ে রাখছে, কিন্তু পাওয়ার প্ল্যান্টটা আমাদের ক্ষতি বেশি। কী ক্ষতি করলো পাওয়ার প্ল্যান্ট? এই যে ছাই পরে আমার মনে করেন যে ফসলের পাতা পুড়ে যাচ্ছে, তারপরে আপনার গাছ নষ্ট হয়ে যাচ্ছে, এই আমাদের এই ফসলে এই ক্ষতিগ্রহণ হচ্ছে। এখানে যারা যে বিক্রি করছে জমি, তারা কি কৃষক না? তারাও কৃষক ছিল। তারা কি চাষাবাদ করতো? হ্যাঁ, চাষাবাদ করতো, ধান করতো তারাও। কিন্তু পাওয়ার প্ল্যান্টের যে জমিটার কথা বলতেছে, হ্যাঁ, ওইখানে কি চাষাবাদ হতো না? ওখানে চাষাবাদ হতো সব জমিতে। এখানে মনে করেন যে আপনার ধান, পাট, ভুট্টা সব আবাদ হতো। তাহলে কৃষি জমিগুলো তারা বিক্রি করলো? এরা বিক্রি করলো এই যে বিভিন্ন প্রতারণার কারণে পয়সার লোভে, লোভ দেখাইছে পয়সা বেশি দেব। এরা তো জানে না যেটা পাওয়ার প্ল্যান্ট হবে। এনারা মনে করো 80,000ও কিনছে, 1,00,000ও কিনছে, 90,000 কিনছে, 25,000 কিনছে, এটা ঠিক না। এই মুখের জমিটা কিনছে এনারা একটু বেশি দিয়ে, মনে করো 80,000 কিনছে। এখন তো প্রথমে করলে এখানে এটা পাওয়ার প্ল্যান্ট না, এটা এখানে আপনাদের এই এলাকায় অনেক উন্নতি হবে, এখানে তো কোনো উন্নতিই নাই, বরং তোমার ক্ষতি। গাছের তো ফল নাই, এই যে এখন আমের ফল আসছে না, এই এই ধুমোর কারণে, ছাইয়ের কারণে ফলেরও অনেক ক্ষতি। এই ফসল 3 বার ক্ষতি হয়েছে। ওই 1,000-এর কথা বললেন না, ওনার কাছে আমরা গেছি, দেখাচ্ছে 2,000, এটা বাস্তব কথা। তা আমি বললাম যে যে 2,000 কি ফসলের ক্ষতি হয়েছে? এটা কিন্তু আমার কন্ট্রাক্টের জমি, আমাকে ধান না হলে 6 মণ করে ধান দিতে হবে। 1.5 বিঘা জমিনে 6×9 মণ ধান দেওয়া লাগে, ওনারা আমাকে টাকা দিতে 2,000। তো জমি তো আমার দাদার বর্তমানে 3 জন মালিক, তা আমার 2 চাষা বিক্রি করলো, অন্য লোক তো এলাকার লোক নিল না, নিল আমার চাষার জামাই। তো চাষার জামাইটা তো এত কিছু জানাইও নাই চাষায়, যার কারণে তারা নিছে। তো জমির তো প্রকৃত মালিক আরও একজন আমার আব্বা আছে, তার তো অংশ থাকবে। তো কাছে তোমাদের 92 নাই, তোমরা 92 অন্য ব্যবস্থা করো, 92 ছাড়া এখানে হবে না। তখন আমাকে ওখানে পাত্তা দিল না। তা আমি বাবার ফির ওই নামুলকে বললাম যে তুই 40-62 আমার খাওয়া নেই, আমার পাত্তা, আমার জন্য পাত্তা দিলি না। তো দেখেছি একদিন এই 40-62 যে আমি মালিক, আমার বাপ যে মালিক, আমার কাছে একদিন আসতে হবে। তো প্রায় 2 বছর থেকে আমার কাছে কোম্পানি সহ ও সহ ঘুরিয়ে এই যে মীমাংসা অবশ্য করছে, কিন্তু পূর্ণ জমি আপনার? আমার জমি আছে ওখানে, একটা হলো 98 শতক, একটা 42 শতক, একটা 28 শতক, 28 আর 42 70, 70 আর 43 হচ্ছে 113, আর 98 তাহলে 211। আর ওই পাশে আমার ওই জমিটা আমার দাদা, দাদার নামে আছে 90 শতক। সেটা এই যে ওই জমিগুলো কি এমনি মানে পরিত্যক্ত জমি ছিল না? না না, ওখানে আমরা দখলও করছিলাম, আবাদও করছিলাম, ওনারাও আবাদ করছে, ওনারা বন্ধক রাখছে। জি, ওখানে যেদিন পাওয়ার প্ল্যানে মাটি ফেলায় সেদিন কিন্তু এইরকম ধান, হেমার ধান, এই এলাকার লোক সবাই কাটি নিয়ে যায় যা গরু খেলেছে, না তো ওই মাটির তলে ধান গুলে পড়ে, ধানগুলো কিন্তু বাড়ে দিতেছে এবং মাথা ফালাইতেছে, অনেক লোক ছবি উঠেছে এবং ধানগুলো কাটি কাটি নিয়ে যায় এলাকার লোক গরু খাওয়াইছে।
নাতে সম্পূর্ণ বড় বড় ট্রাক দিয়ে মাটি ফেলাইতে ধানগুলো মাটির তলত পড়তেছে, নাতে পুরো প্লটের মধ্যে ধান ছিল, কোনো জায়গা ফাঁকা ছিল না, কৃষি জমি ছিল, কৃষি জমি। ওটা কি মানে কত বছর ধরে চাষাবাদ হতো ওখানে? ওখানে আমরা আমাদের বাধ্যতার আমল থেকে চাষাবাদ হয়, এখন পর্যন্ত হয়েছিল, কিন্তু পাওয়ার প্ল্যান্ট থেকে আবাদ বন্ধ। অথচ কৃষি জমি অক্ষত রেখে উন্নয়নের জন্য বরাবর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ করে দুই ও তিন ফসলী জমি সংরক্ষণে তার জোরালো নির্দেশনা ছিল। কৃষি জমি সুরক্ষায় নীতি নির্ধারকদের গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর তাগাদা উপেক্ষা করেই উন্নয়নের নামে কৃষকের স্বপ্ন ধ্বংস করা হচ্ছে। আসলে গত 10-15 বছরের মধ্যে আমাদের, বিশেষ করে আমাদের মিঠাপুকুর থানায় এই 5-7-8টা হয়তো বা প্রতিষ্ঠান হয়েছে, সরকারি বেসরকারি যেটাই হোক, আর হওয়াতে হয়তো বা কৃষকদের যারা জমি বিক্রেতা, যারা জমি বিক্রি করছে তারা হয়তো বা লাভবান হয়েছে, তাছাড়া বলা যায় যে স্থানীয় লোকজনের কোনো কর্মসংস্থানের তেমন কোনো ব্যবস্থা কোনো প্রতিষ্ঠান করেন নাই। প্রতিশ্রুতি দেওয়া ছিল ওদের যে প্রতিষ্ঠান করার আগে যে আমরা এলাকার বিভিন্ন লোকজনকে চাকরি দেব, কাজ দেব এখানে, কিন্তু তুলনামূলকভাবে সেটা হয় নাই। আর কৃষি জমি বলতে এখানে মিডিয়াপুর থানায় মোটামুটি বলা চলে যে 100-150 একর জমি কৃষি জমি অকৃষি খাতে চলে গেছে। এই জমিগুলো কারা নিচ্ছে? বিভিন্ন প্রতিষ্ঠান নিচ্ছে, প্রাণ আরএফএল গ্রুপ একটা প্রতিষ্ঠান নিচ্ছে ইসলামপুর মৌজা মিডিয়াপুর থানা, পাশেই আমার ডান পাশে কনফিডেন্স গ্রুপ পাওয়ার প্ল্যান্ট জমি কিনছে, তার অপোজিটে স্কোয়ার ফুড বেবারের জমি নিচ্ছে, আরও সামনে চাইনিজ কোম্পানি আর একটা প্রতিষ্ঠান জমি কিনছে, তো বিভিন্ন কোম্পানির জমি কিনছে আর কি। এক কথায় কৃষির উপর কী প্রভাব পড়তেছে? কৃষির উপর তো অবশ্যই প্রভাব পড়তেছে, আবাদি জমি কমে যাচ্ছে, হ্যাঁ হয়তো বা ধানের জমি কমে যাচ্ছে, বিভিন্ন ফসলাদের জমি কমে যাচ্ছে, সেক্ষেত্রে তো কৃষিখাতটা তো অনেকটা দুর্বল হওয়ারই কথা। আসলে আমি মনে করি, আমিও হয়তো বা এই ধরনের কাজে একটু জড়িত ছিলাম আমি যতটুকু জানি, ওরা প্রথমত জমিটা, কৃষি জমিটা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অকৃষি দেখে, হ্যাঁ হয়তো বা টাকা পয়সার লেনদেনের মাধ্যমে কৃষি জমিকে অকৃষি দেখে তার আগে একটা এই ধরনের একটা পেপার্স করে নেয়, করে নেওয়ার পর তারপর জমিগুলো তারা কেনে। এখন গ্রাহক পর্যায়ে তো যারা জমি এলায় ওরা তো ততটা বোঝে না, ওরা হয়তো বা তাদের এইটা হয়তো বা চিন্তা না করে যে এলাকার উন্নয়ন হবে, আমরাও 10 টাকার জায়গায় হয়তো 12 টাকা পাবো, হ্যাঁ জমির মূল্যটাও একটু বেশি পাচ্ছি, হয়তো বা এ কারণেই তারা দিয়ে দেয়। পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয়ে গিয়ে সেখানকার উপপরিচালক মেজ বাবুল আলমের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি ভিডিও সাক্ষাৎকার দিতে রাজি হননি। আর একটা যেটা হচ্ছে যে ধরনের কোনো একটা প্রতিষ্ঠান হয়ে গেল বা ইয়ে করলো, তখন আমাদের কাছে আবেদন করলো, আমরা একটা এনভায়রনমেন্টাল বিষয়গুলো দেখি যে এটা হচ্ছে ইম্প্যাক্টটা কী হতে পারে, এটা কী কী ধরনের মিটিগেশন হয়ে যাচ্ছে, একটু এই বক্তব্যটা আমাকে, এই বিষয়গুলো আমরা দেখে যদি এটা গ্রহণযোগ্য হয় অথবা তারপরে এবং এটা আবাসিক এলাকা কিনা, আশেপাশে কোনো সেন্সিটিভ স্থাপনা আছে কিনা, এই বিষয়গুলো দেখে তারপর আজকে আমার মনে সাক্ষাৎকার মুখোমুখি ঠিক হল। এখন অলরেডি আমি রিলিজ হয়ে গিয়েছি এবং গতকাল আমার ফেয়ার হয়ে যাবে।